আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে প্যাটার্ন ডিজাইন করতে হয় সেটা শিখব। তো প্যাটার্ন ডিজাইনের জন্য আমাদের সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা প্যাটার্নের সাইজটা হইতে হবে অবশ্যই স্কোয়ার। তো আমি এখানে সর্বপ্রথম একটা নিউ ডকুমেন্ট ওপেন করলাম, যেটার নাম দিলাম প্যাটার্ন ডিজাইন। এটা আর্টবোর্ডের সাইজ যা আছে আমি তাই রাখলাম, আর্টবোর্ডকে আমি আর চেঞ্জ করলাম না, কারণ আর্টবোর্ড নিয়ে আমারও তো সমস্যা হবে না ইনশাল্লাহ। এটাতে এখন আমি ফার্স্ট একটা রেক্টেঙ্গেল নেব, যে রেক্টেঙ্গেলের সাইজ দেব 100x100 পিটি। আমি এখন এটার ভিতরেই এই প্যাটার্নটা ডিজাইন করব, এই অংশটুকুর ভিতরেই। আমি এটাকে আগে একটু সেভ করে নিই প্যাটার্ন ডিজাইনটা, নাহলে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আমার ডাটা থাকবে না। আমি আজকে আপনাদেরকে যে ভার্সনে কাজটি দেখাচ্ছি সেটা হচ্ছে সিএসএ এআই। স্যার ভিডিও রেকর্ড করতেছেন? জি, সিএস6 ভার্সন। জি, ভিডিও রেকর্ড হচ্ছে সিএস6 ভার্সন। তো আমি এখানে সর্বপ্রথম আর একটা ব্রাশ, একটা লাইন টুল নিলাম। নেওয়ার পর আমি ইফেক্ট দেব, ইফেক্ট এখান থেকে আমি জিগজ্যাগ নেব। জিগজ্যাগটা হচ্ছে এটাকে একটু আঁকা বাঁকা করে দেবে, এই যে ঠিক আছে। আমি জাস্ট একটু সাইজটাকে কমাই দিলাম, এখানে 4টা আছে মাত্র, আমি এখানে 40টা দিলাম। সাইজটাকে আমি আর একটু কমাই দিই, সেটার জন্য ভালো হয়। এখন এইভাবে আপনারা ধরেন যে একটা কাপড়ের ডিজাইন আপনি করবেন, তো এই কাপড়ের ডিজাইনে আপনাকে কিন্তু এই কাজটাই করতে হবে, বাট অনেকক্ষণ সময় ধরে। এখন তার কাপড়ের সাইজ যে এখন কত হবে এটা তো বলা মুশকিল, এই জন্য আমরা এমনভাবে ডিজাইনটা করবো সো দ্যাট তার কাপড়েরও যেন কাজ হয়, আমাদেরও যেন কোনো প্রকার সমস্যা না হয়। এখন এটা নিলাম, নেওয়ার পরে আমি এটাকে আগে একটু এক্সপ্যান্ড করে নেব, সো দ্যাট আমি পরবর্তীতে কাজটা চার জন্য আমার আরও সহজ হয়। এরপর আমি এটাকে শিফট এবং অল্টার চেপে ধরে একটু সামনে নিয়ে আসলাম। আসার পর যতটুকু যে পরিমাণ স্পেস রেখেছি এই পরিমাণ স্পেস রেখেই এটাকে আমি এখন কন্ট্রোল ডি চাপতে আসি, একটার সঙ্গে আর একটা কিন্তু লেগে যাচ্ছে না, ঠিক আছে। এখন আসবো আমরা সবার শেষের যে অংশটা আছে এটাতে। সবার শেষের অংশটাতে আমরা দেখলাম যে এটা যতটুকু বেড়ে গেছে এটাকে আবার যদি এই দিকে, মানে এটা হচ্ছে বিগিনিং, আর এটা হচ্ছে এন্ড। আচ্ছা, বানানটা কি ঠিক আছে? বিগেন বানান তো ঠিক থাকার কথা, যাই হোক ওটা আমাদের ডাজেন মেটেরিয়াল। এখন এই যে আমাদের অংশটা আছে প্যাটার্নের, এই অংশটা যখন এইদিকে আসবে তখন ঠিক মতো বসবে কি না এটা কিন্তু হচ্ছে মেন বিষয়। এটা যদি ঠিক মতো না বসে এইদিকে তাহলে কিন্তু এই প্যাটার্নের কোনো মূল্য থাকবে না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই প্যাটার্নটাকে আমরা প্রথমে এই এইটাকে ধরব, ধরে আমরা এখানে ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্মে ক্লিক করে এই যে এখানে 100 পিটি আছে না, এখান থেকে যেটা আছে এটা থেকে আমরা মাইনাস করে দেবো 100 পিটি। 100 পিটি মাইনাস করে দিলে কী হবে, এটা সামনে চলে যাবে, কারণ আমরা জানি যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই অক্ষ নিয়েই এখানে আবার কাজ করতে হবে। বাকি যতগুলো সেটিংস সব ঠিক থাকবে, শুধুমাত্র এই জায়গাটাতে মাইনাস 100 করে দিয়ে আমি ইন্টার দেব। দেখেন ওই ডিজাইনটা এসে এটার সঙ্গে কিভাবে পড়ে গেছে। আচ্ছা, যেভাবে পড়ে গেল আমরা একটু এইভাবে দেখেই, এইভাবে রেখেই আগে আমরা একটু কাজটা দেখব যে কীরকম হচ্ছে।
এটা বুঝলাম না। হ্যাঁ আপনি আগে দেখেন যে যেভাবে আছে, আপনি আগে দেখতে থাকেন যে যেভাবে আছে এইভাবে আপনার ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আমরা যে প্যাটার্নটা নিলাম এই প্যাটার্নটাকে আমরা এবার সবগুলোকে সিলেক্ট করব। আচ্ছা আমি এটার আরেকটা কপি করে রাখি আগে, সো দ্যাট এটা হচ্ছে আপনাদের বোঝার জন্য ওই কপিটা আমরা পরবর্তীতে ইউজ করব। কন্ট্রোল এবং শিফট চেপে আমি একটা উপরে নিয়ে গেলাম। আমি একটা কপি করে রাখলাম, রেখে আমি এটাকে সিলেক্ট করলাম, করে রাইট বাটনে ক্লিক করে এটাকে কম্পাউন্ড মাস্ক, কম্পাউন্ড না ক্লিপিং মাস্ক করা দরকার ছিল, ক্লিপিং মাস্ক। আচ্ছা মেবি আমার এই শেপটা সবার নিচে আছে, শেপটাকে আমি সবার উপরে ভাসাই দিলাম। ক্লিপিং মাস্ক করে দিলাম, দেওয়ার পর মেক প্যাটার্ন, মেক প্যাটার্ন করলাম, নিউ প্যাটার্ন, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। হাইটটা বেশি হয়ে গেছে, হাইট হবে 100, কারণ আমরা ওটার হাইট দিয়েছিলাম 100 পিটি, এখানেও 100 পিটি দেব, ওই তো হবে 100 পিটি দিয়ে দিলাম। ব্যাস দেখেন এই যে অংশটা, এই অংশটুকু কিন্তু এটার সঙ্গে মিশতেছে না, মিশতেছে কি দেখেন অংশটা কি আছে। আমরা একটা প্যাটার্ন ডিজাইন করার পরে দেখেন এই ডিজাইনটা কি হবে, আমি যে একটা প্যাটার্ন ডিজাইন করলাম এখানে আমি যদি 100 দিয়েছি, তাই না, এখানে যদি 1000 যদি দেই, এখানে যদি 1000 দেই, তাহলে দেখেন আমার প্যাটার্নে কোনো পরিবর্তন আসে কি না। আমি যতটুকু পর্যন্ত দিয়েছি 1000 1000, ওই 1000ই কিন্তু আসবে। আমি এখানে সাইজ যে পরিমাণ দেব পুরো এরিয়াটাই সে কভার করবে, এটা নিয়ে কিন্তু আমার কোনোভাবেই কোনো সমস্যা হবে না। তো প্যাটার্ন ডিজাইনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে প্যাটার্ন ডিজাইন আমরা যখন কমপ্লিট করি তখন এই একটা ডিজাইন দিয়ে যত পরিমাণ এরিয়া দরকার তত পরিমাণ এরিয়াই সে কভার করবে। তো আমরা জাস্ট একটু কম করে নিচ্ছি এই কারণে, যাতে জন্য সরি ওটা একটারে 1000 হয়ে গেছে, ওটাতে 100ই থাকবে, এই যে এখান থেকে বাড়াইতে হবে, ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে এটা বাড়ান যায়, কতগুলো কপি আমার দরকার। তো যাই হোক আমি এখন এই প্যাটার্ন ডিজাইনের এই অংশটাতেই যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কিন্তু একটু ছেঁড়াগেড়া হয়ে গেছে। এই ছেঁড়াগেড়া হওয়ার কারণে আমরা কিন্তু তারপর এই যে একটার সঙ্গে আরেকটা কিন্তু মিলতেছে না, বাট এটা মিলে যাবে, বোঝা যাবে না যে এই জায়গাটাতে জয়েন্ট পড়ছে। এই জয়েন্টটা যদি বোঝা না যায় তবেই বোঝা যাবে যে হ্যাঁ এটা 100% প্যাটার্ন ডিজাইন হয়েছে, নাহলে কিন্তু প্যাটার্ন হয়নি। তো যেহেতু এটা হয়নি আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, এখন আমি যাব উপরেরটাতে। কেন হয় নাই এটা আমরা বুঝবো কী করে, এটা বোঝার উপায় হচ্ছে যে আমাদের যে ডিজাইনটা আছে, ঠিক আছে, এই ডিজাইনটা এই দিকে যখন যাবে তখন কোথায় যাচ্ছে, এখন এই ডিজাইনটা এই দিকে গেলেই তো তবেই বোঝা যাবে যে কোথায়। তাহলে আমরা আগে এটা আরেকবার একটু দেখে নিই, এটা থেকে আমি মাইনাস যদি 100 দিই, আমরা এটা 100 পিটি সাইজ নিয়েছি এই সার্কেল বক্সটা, তো এখানেও পিটিতে আছে, তো মাইনাস আমি 100 দিলে তার মানে কি এই ডিজাইনটা এখন সামনে চলে যাবে, বিগিনিংয়ে চলে যাবে। তো বিগিনিংয়ে যাওয়ার পরে মনে করেন যে আপনার কিছু অংশ তো থাকতেছে না, কিছু অংশ থাকতেছে না বলতে আমাদের এই যে এই অংশটুকু শুধুমাত্র এইদিকে বাইরে পড়ে থাকতেছে, যার ফলে একটা যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের যে অংশটুকু বাইরে থাকবে এই অংশটুকু এটার সঙ্গে মিশে যাচ্ছে এবং এটা খারাপ দেখাবে, ওয়ার্ড দেখাবে, তখন এটাকে আমরা একটু ডিলেট করে দেব। ডিলেট করে দিলে কি হবে,
এখন আবার আমরা যদি এটাকে যদি প্যাটার্ন তৈরি করি তাহলে এখানে একটা গ্যাপ তৈরি হবে, আমরা একটু দেখি এটাকে প্যাটার্ন করে। এই ডিজাইনটাকে সর্বপ্রথম আমরা একটু ক্লিপিং মাস্ক করে নেব। আচ্ছা এটা অবশ্য ক্লিপিং মাস্ক এখন না করলেও চলবে, কারণ এটা তো বাইরের দিকে যাচ্ছে না। এটাকে আমরা এখন অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেক প্যাটার্ন, মেক প্যাটার্ন করে দিলাম। দেখেন এই যে একটা গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু তৈরি হচ্ছে, আমরা এই গ্যাপটাও কিন্তু রাখব না, ঠিক আছে। এবং সবার শেষে আমরা যেটা করব, এই যে এই বক্সটাও কিন্তু আমরা সবার শেষে কিন্তু রাখবো না, কারণ এই বক্সটা রাখলে তো সেই বক্সটা তো বোঝা যাবে যে এখানে একটা টাইলস আছে। এর জন্য আমরা যেটা করতে পারি, এই সবগুলোকে আগে সিলেক্ট করি। দেখেন আমাদের এখানে মাথাটা একবারে লেগে গেছে না, এটার মাথার অংশটা একবারে লেগে গেছে না, দেখতে পাচ্ছেন কি আপনারা? জি স্যার। যেই মাথাটা আমাদের একবারে লেগে গেছে, ওই একইভাবে সামনের মাথাটাও আমরা ওইভাবে লাগাই দেব। এটার মাথাটা কিন্তু ওইভাবে কিন্তু লাগে নাই, তো আমরা এটাকে ধরে একটু মাথাটা একটু লাগাই দিলাম। এখন কি করতে পারি, এখন আমরা এগুলো সবগুলোকে সিলেক্ট করলাম, করে বাইরের যে অংশটা আছে সেটাকে আমরা একটু বাইরেই রেখে দিলাম, ওটাকে আমরা ডিসিলেক্ট করলাম। করার পর এটাকে সমান হারে ডিস্ট্রিবিউট করে দেব, ডিস্ট্রিবিউট করে দিলাম। এখন আসি, এটাকে আমি ধরেন হাইড করে রাখলাম কন্ট্রোল থ্রি দিয়ে। এখন এই পুরো অংশটাকে ধরলাম, অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেক প্যাটার্নে ধরে গেলাম, ওকে করে দিলাম। এইখানে দেখেন একটা এই এই দিকটা থেকে সবসময় একটু মনে রাখবেন যে এই সাইজটা যার জন্য আমরা যত পিটি নিয়েছি ওখানে সেটা যেন ঠিক থাকে, না হলে কিন্তু হবে না। দেখেন এখন কি মনে হচ্ছে, এই যে এখানে যে জ্যামটা যেটা লাগছে দেখতে পাচ্ছেন, এখানে যে জয়েন্ট যেটা লাগছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? যেটা জয়েন্ট লাগছে। এরপর দেখেন এইখানকার মানে হাইটটা দেখেন, এখানকার হাইটটা দেখেন কত বড় ছোট, এবং এই দেখেন এই জায়গাটা কিন্তু মেলে নাই। আমরা এখন কি করব, এখন দেখেন আমাদের এখানে মোটামুটি মনে হচ্ছে এখানে একটা গ্যাপ পড়ে আছে, কিন্তু এখনও এখানে একটা গ্যাপ পড়ছে, এখানকার একটার সঙ্গে আরেকটা মিলছে ঠিকই কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এখন এই জিনিসগুলো আমরা আগে ফিক্স করব। তাহলে এই জিনিসগুলো ফিক্স করার উপায় কী, এই জিনিসগুলো ফিক্স করতে গেলে আবার আমরা এটাকে ক্যান্সেল করলাম, করে আবার যেটাকে আমরা হাইড করে রেখেছিলাম সেটা হচ্ছে কন্ট্রোল থ্রি দিয়ে, ওটা এখন কন্ট্রোল অল্টা থ্রি চাপলে আবার এটা হাইড থেকে শো হবে, অথবা অবজেক্ট মেনু থেকে আমরা শো করে নেব। নেওয়ার পর এখন আমি সবগুলোকে আবার সিলেক্ট করলাম, করে বাইরের যে শেপটা রাখছিলাম সেটাকে আমি ডিসিলেক্ট করে দিয়ে এই যে এইটা যে আছে এটার আমি অর্ধেকটা বাইরে দিয়ে দেবো। তা এটা আমি যদি একটা কাজ যদি করি, সমানভাবে যদি অল্টার চেপে ধরে একটু যদি বাইরে যদি দিই, তাহলে আমার দুই পাশে কিন্তু বাইরে চলে যাবে, গেল এই পর্যন্ত এটা হয়ে গেল, আমার দুই পাশে এটা বাইরে চলে গেল। তার মানে এখন যদি আমি যদি করি তাহলে মোটামুটি এই পর্যন্ত এটা অর্ধেক অর্ধেক এক হয়ে গেল। এখন আসি এই যে প্যাটার্নটা থাকবে এইটা যাতে যেন ক্লিয়ার হয়, তো এটার জন্য আমি এই প্যাটার্নটাকে আরেকটু অনেক বেশি চলে গেছে, আমি একটু জাস্ট বাইরে দিলাম, দিয়ে আবার এটাকে আমি এটাতে মাইনাস 100 করে দেব, দিয়ে এই পাশে নিয়ে এসে দেখব যে হ্যাঁ আমার এই যে এখানকার যে সাইজটা এবং এখানকার যে স্পেসটা, এই স্পেস দুইটা মোটামুটি ঠিক আছে কিনা। আল্লাহ রহমতে এবার আমাদের স্পেস প্রায় মিলে গেছে, কাছাকাছি আছে। তাহলে আমি আবার এই পাশে নিয়ে আসলাম, আসার পর এখন আবার এটাকে সিলেক্ট করব। প্যাটার্ন ডিজাইন একটু কঠিন কাজ, আবার আমি এটাকে ডিস্ট্রিবিউট করে দেব, দিয়ে এখন আবার এটাকে আমি নিয়ে যাবো ওইদিকে, কারণ এটা আমাকে এক এক করে দেখতে হবে। এটাকে আমি যদি বারবার যদি একটু কেয়ারফুলি যদি না দেখি তাহলে আমার এটা প্যাটার্ন ডিজাইন হবে না। নিয়ে গেলাম, এখন দেখেন মোটামুটি কী মনে হচ্ছে আপনাদের, মোটামুটি ঠিক আছে তাই না?
এখন আমি তাহলে এই লাস্ট যে অবজেক্টটা আছে এটাকে আবার কপি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে কোনো প্রকার কাহিনী নাই ওখানেই আবার ধরে এখন ট্রান্সফর্ম করে এটাতে আবার প্লাস করে দেবো। প্লাস মানে আমি এই যে এইদিক থেকে যে নিয়ে গেলাম এই দিকে নিয়ে আসার জন্য এতক্ষণ মাইনাস করছি সামনে নিয়ে যাওয়ার জন্য এখন পিছনে নিয়ে যাওয়ার জন্য প্লাস দেবো 120। ইন্টার দিলাম। এখন আমার কী হলো ওই অবজেক্টটাই দুইখানে থাকলো, এখানে একটা ওইখানে একটা। তো এখন দেখেন মনে হচ্ছে কি যে আমার এইখানকার এক্সট্রা যে অবজেক্টটা সেই অবজেক্টটা আমার এখানে চলে গেছে, কিন্তু এই যে মাঝখানের যে অংশটা এই অংশটা এই অংশটার মধ্যে একটু তফাৎ থাকতে পারে, এই জন্য আমি এখন আবার এটাকে সিলেক্ট করলাম। সবগুলোকে সিলেক্ট করে আবার আমি ডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে যেটা হবে মাঝে যদি কোনো প্রকার গ্যাপও থেকে থাকে তাহলে সেটা আর থাকবে না। এখন আমি এই যে এটা ফিল কালারটা যেটা আছে স্টক কালারটা সেটাকে আমি নান করে দিলাম। দিয়ে এই নান করে দেওয়ার অবজেক্টটাকে আমি এখন সবার উপরে তুললাম, তুলে আমি এখন এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে কী হলো দেখেন আমার এখানকার যে অংশটা এক্সট্রা থাকার কথা সেই অংশটা আমার এখানে চলে আসছে, তার মানে কি এবারকার প্যাটার্নটা আমার 100% হবে। এই দিকে যে একটা এক্সট্রা অংশ ছিল সেটা আমি একটু নিচে আসি, এইদিকের যে আমার এক্সট্রা অংশ সেটা কিন্তু মনে হচ্ছে যে আমার এইদিকে নামি গেছে, কি এরকমটা কি মনে হচ্ছে আপনাদের? এখন আমি যেটা করব এটাকে এখন একবার সিলেক্ট করে ধরে এখন অবজেক্টে যাব, অবজেক্ট থেকে প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেক প্যাটার্ন। এখানে আমার 111 চলে আসছে, এটাকে আমি 100 করে দেব। এবং এখানেও যা আছে যেহেতু আমার ওটা সাইজ আমি নিয়েছি 100, এই জন্য আমি এটাকে 100 করে দেব। সি কি মনে হচ্ছে এটা একটার সঙ্গে আরেকটা মিলে গেছে তাই না? একটু ওইটা স্বাভাবিক, ওটা আপনি যতই ইয়া করেন না কেন এটা আপনি কখনোই মিলে দিতে পারবেন না 100%, একটু হেরফের থাকবে, কিন্তু এটা মেনে নেওয়ার মতো, এটা চোখে পড়বে না। এটা যখন কোনো কাপড়ে যখন প্রিন্ট হবে কিংবা কোনো টাইলসে বা যে কোনো জায়গায় যদি প্রিন্ট হয় এটা আপনি কখনোই টের পাবেন না যে এই জায়গাটাতে এরকম হয়েছে, কারণ আমরা এটা অনেক সূক্ষ্ম আকারে দিয়েছি। দেখেন এবার কী মনে হচ্ছে এটা পুরোটাই একটা তৈরি করা হয়েছে, এরকমটা কি মনে হচ্ছে আপনাদের? এখন কিন্তু মনে হচ্ছে যে পুরোটাই আমাদের একটাই তৈরি করা হয়েছে। তো এইভাবে আমরা যতগুলো দরকার আমাদের যতগুলো দরকার ততগুলো আমরা করে নেব। প্রথমে ধরেন যে আমরা নিলাম 99, তারপর আবার এই 99কে আবার প্যাটার্ন হিসেবে ইউজ করব, আবার 99, আবার সেটাকে আবার প্যাটার্ন হিসেবে ইউজ করব, সেটা আবার 99, এইভাবেই আর কি। মেনলি এইভাবেই প্যাটার্নটা করতে হয়। ঠিক আছে, দেখেন 99 কোনো জায়গায় কিন্তু আপনার বোঝার কোনো সুযোগ নেই যে এই জায়গাটা আলাদাভাবে করা হয়েছে, প্রত্যেকটা একই। কোনো জায়গায় কি বুঝতে পারতেছেন আপনারা? আছে কোনো জায়গায় অপশান আছে বোঝার মতো? না স্যার, কোনো অপশান নেই। দ্যাট ইজ কল্ড প্যাটার্ন ডিজাইন। ব্যাস এটা হয়ে গেল ওখানে আমার প্যাটার্ন।